বন্ধুরা, আজ আমরা যাব ইলিশের বাড়ি চাঁদপুরে। থেকে সকাল 8টা, 7টা, 8:30 থেকে অনেক ভালো ভালো লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে অনেকের কাছাকাছি, যেমন সেকেন্ড ক্লাস 150 থেকে 200 টাকা, এসি চেয়ার 200 থেকে 250 টাকা, নন এসি কেবিন 400 থেকে 500 টাকা, সিঙ্গেল এসি কেবিন 600 থেকে 700 টাকা। সকাল থেকে সন্ধ্যা অবধি লঞ্চ চলাচল করতে থাকে, আপনি ইচ্ছা করলে যে কোনো সময় যেতে পারেন, আবার একদিনে সন্ধ্যার পরে ঢাকাও ফিরতে পারবেন। সকাল 8টা কিংবা 8:30 যে লঞ্চগুলি ছাড়ে, সেগুলি 11টা থেকে 12টার মধ্যেই চাঁদপুর পৌঁছে যাবে। লঞ্চ থেকে নেমে সহজেই আপনি চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পারবেন। চাঁদপুরের নতুন এবং পুরাতন শহরের মাঝামাঝি বেশ বড় একটা ব্রিজ আছে, তাছাড়া নৌকা তো আছেই। চাঁদপুর তিন নদীর মোহনার কাছে রয়েছে রক্তধারা নামে একটি স্মৃতিস্তম্ভ। যাবেন চাঁদপুরে একটা পার্ক আছে নদীর পাশে, সেখানে আপনি নদীর পাশে গাছের নিচে বসে বেশ কিছু সময় আড্ডা দিতে পারবেন। ১২০০ কত গ্রাম? ৭৭ গ্রাম, ২৫০ গ্রাম, ২৫০ গ্রাম, অনেক বড় ইলিশ। তারপর আপনি ইলিশের আড়তে যাবেন, সেখানে অনেক বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আপনি আপনার পছন্দ মতো ইলিশ মাছ কিনে নিতে পারবেন। হ্যাঁ, ইলিশের পাশে কিছু বড় চিংড়ি মাছও আছে। এরপর
বিকেল 5টায় ঢাকার উদ্দেশ্যে আবারও লঞ্চে। লঞ্চে টিকিট করে রাত 8টা কিংবা 8:30টায় আপনি আবার ঢাকা। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।